লেটস প্লে পলিটিক্সের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। এই অনুষ্ঠানে থাকছে আমেরিকার রাজনীতি আর ফুটবল। ইউরোপিয়ান ফুটবল লিগগুলোতে কোন দল কেমন খেলছে চলুন এক নজর দেখা যাক। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড গত বছরের শিরোপাধারী ম্যানচেস্টার সিটির চাইতে 15 পয়েন্ট এগিয়ে আছে। ম্যানচেস্টার সিটির খারাপ পারফরমেন্সের কারণে জল্পনা কল্পনা চলছে যে ম্যানেজার রবার্টো মানচিনিকে হয়তো বরখাস্ত করা হতে পারে। স্প্যানিশ লিগে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের মধ্যে সাধারণত যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় এবারে তা ঘটছে না। লিওনেল মেসির দল বার্সেলোনা 13 পয়েন্টের ব্যবধানে রিয়াল মাদ্রিদের চাইতে এগিয়ে আছে। ওদিকে জার্মানিতে বায়ার্ন মিউনিখ তাদের প্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমান্ডের চাইতে 20 পয়েন্ট এগিয়ে আছে। এদিকে আমেরিকার রাজনীতির বাজার আরও সরগরম। প্রেসিডেন্ট ওবামা গত নির্বাচনে জিতলেও তার সামনে রয়েছে বিশাল চ্যালেঞ্জ, যেমন বাজেট ঘাটতি। গত সপ্তাহে তিনি বাজেট নিয়ে তার চিন্তাভাবনাগুলো কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের সামনে তুলে ধরেন। ওদিকে আমেরিকার অর্থবাজার ভালো করছে, স্টক মার্কেটের সূচক উপরে উঠছে। এই বাজারে যারা অবসর তহবিলের পয়সা বিনিয়োগ করেন তার পরিমাণ বাড়ছে, আর এটা লক্ষ লক্ষ আমেরিকানের জন্য সুখকর। My retirement went crash and the recovery has been fantastic. তবে আমেরিকার অর্থনীতি স্টক মার্কেটের মতো অতটা চাঙ্গা নয়, হয়তো সে কারণেই প্রেসিডেন্ট ওবামার জনপ্রিয়তার হার কমেছে। ওদিকে UEFA চ্যাম্পিয়ন্স লিগে এখন টিকে আছে শ্রেষ্ঠ 8টি দল। সামনে অপেক্ষা করছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কিছু ম্যাচ। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামী সপ্তাহে একই দিন একই সময় দেশ টিভিতে লেটস প্লে পলিটিক্স দেখার আমন্ত্রণ রইলো।